আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি কাঁচা কাঁঠাল কাটা আর সারা বছরের জন্য সংরক্ষণ করা আর এই কাঁচা কাঁঠাল দিয়ে চপ বানাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা নতুন একটা রেসিপি। প্রথমে আমি কাঁঠালটা কেটে নিব। আমি একটা কাঁচা কাঁঠাল নিয়েছি আর কাঁঠালটা কিন্তু অবাত্তি, এখনও বাত্তি হয় নাই। এরকম কাঁঠাল দিয়েই সবজি বা চপ বানাইলে খেতে বেশি ভালো লাগে। আমি কেটে নিব। কাঁচা কাঁঠাল কিন্তু অনেক শক্ত হয়, সেটা কাটতে একটু কষ্ট করেই কাটতে হয়। আমি বটি দিয়ে এভাবে নিলাম, নিয়ে এটা আমি একটা শক্ত কিছু দিয়ে এভাবে আমি বাড়ি দিয়ে দিয়ে কেটে নিব। এটা হামান দিস্তার যে এটা ওটা দিয়ে আমি বাড়ি দিয়ে এটা কেটে নিলাম। এবার মাঝখানে আরেক টুকরা করে কেটে নিব। কেটে নেওয়ার পরে এই আঠাগুলা এটা কাগজ বা পেপার দিয়ে মুছে নিতে হবে। এটা কিন্তু টিস্যু পেপার দিয়ে মুছলে আঠার সঙ্গে টিস্যু পেপার লেগে যাবে, সেই জন্য এটা পেপার বা সাদা কাগজ দিয়ে এই আঠাটা পরিষ্কার করে নিতে হবে। আর এখানে আমি কিছু কিছু টিপসও আপনার সঙ্গে শেয়ার করব। যেমন কাঁঠাল কাটার আগে হাতে তেল মেখে নিতে হবে, বটিতে তেল মেখে নিতে হবে, আর বটি থেকে কিভাবে আঠা ছাড়াবো সেটাও আপনাদের দেখিয়ে দিব। আর এবার আমি কাঁঠালের উপরে সবুজ খোসাটা ফেলে দিলাম, দিয়ে এবার মাঝখানে এভাবে করে আবারও কেটে নিব। মাঝখানে কেটে নিলাম। সবুজ চোঁচাটা ফেলে দেওয়ার পরে যে চোঁচাটা আছে আমি সেটা মোটা করে কেটে নিলাম। এটা মোটা করে কেটে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এই বিচিগুলো আমি আঙ্গুল দিয়ে দিয়ে বের করে নিব, কারণ ডিপ ফ্রিজে যখন আমরা কাঁচা কাঁঠাল রাখবো তখন খেয়াল রাখতে হবে এই বিচিগুলো যেন সাথে না রাখি। আর এই বিচিগুলো যদি রাখি তাহলে এটা ভালো লাগবে না। কাঁচা বিচি ডিপ ফ্রিজে রাখলে এটা খেতে ভালো লাগে না, আর ডিপ ফ্রিজে বিচি রাখলে সবসময় এটা সিদ্ধ করে রাখতে হয়, তাহলে ভালো থাকে। এবার আমি রোয়াগুলা ছাড়িয়ে নিচ্ছি, আর রোয়ার ভিতরের বিচিটাও আমি এভাবে পরিষ্কার করে নিব। রোয়াটা এভাবে মাঝখানে দিয়ে কেটে দু টুকরা করে সহজেই এই বিচি আর এই সাদা খোসাটা ফেলে দেওয়া যায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বিচি কিন্তু সবারই খুবই পছন্দের একটা খাবার। আমি এভাবে করে সবগুলা কেটে নিব। আর আঠা আমার হাতে তেল লাগানোর কারণে আমার হাতে কিন্তু একটু আঠা লেগে নাই। আর বটিতে যে আঠা আছে এটা আমি কিভাবে পরিষ্কার করি সেটাও আপনাদের দেখিয়ে দিব। এই টিপসটাও আপনারা ফলো করবেন। আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, এখানে বটিটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে হিট করে নিব। আর এটা যখন হিট হয়ে যাবে তখন আমি এই কাগজ দিয়ে এই আঠাটা এভাবে করে উঠিয়ে নিব। আর এই আটা কিন্তু সাবান বা ডিটারজেন্ট দিলে এটা ওঠে না, ভিম বার দিলেও ওঠে না, সেই জন্য এটা এই কাগজ বা পেপার দিয়ে এভাবে করে চুলায় হিট করে নিয়ে তারপরে মুছে নিলেই এটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমরা এটা ধুয়ে নিব, হয়ে যাবে। দেখলেন তো, খুব সহজেই আমি বটিটা পরিষ্কার করে নিলাম। পাকা কাঁঠাল বা কাঁচা কাঁঠাল যেটাই কাটি না কেন, তখনই কিন্তু আমাদের বটি বা চাকুর সঙ্গে আঠা লেগে যায়। আমরা সেমভাবে এটা পরিষ্কার করে নিব। এবার কাঁঠাল আমি সংরক্ষণ কিভাবে করি সেটাও আপনাদের দেখিয়ে দিব। এই যে রোয়াগুলা আমি এভাবে বেছে বেছে এটা আমি বক্সে রেখে দিব। এখানে আমি একটাও বিচি রাখবো না, কারণ বিচি রাখলে এটা সিদ্ধ করে রাখতে হবে। আর এই রোয়াগুলা কিন্তু আমি সিদ্ধ করে রাখবো না, এটা এইভাবেই রেখে দিব। এটা ডিপ ফ্রিজে রাখলে নরম হয়ে যায় অনেকটা, রান্না করার টাইমে এটা মশলা কষায়ে রান্না করতে হয়। আর এই রোয়াগুলা চিংড়ি মাছ বা বুটের ডাল দিয়ে রান্না করলে এটা খেতে খুবই ভালো লাগে। আমি কোনো এক ভিডিওতে এটা রান্না করাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বিচিগুলা কিভাবে আমি রান্না করি আর রোয়া বিচি সহ সেটাও নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। এবার যে যে সবুজ চোঁচাটা ফেলে দেওয়ার পরে যে চোঁচাটা আছে সেটাও যে আমি কেটে নিয়েছি, সেটা আমি কিভাবে সংরক্ষণ করি সেটাও দেখিয়ে দিব। আর এটা কিন্তু বড় বড় পিস করে কেটে নিতে হয়, আমি বড় বড় করে কাটি সব সময়। আমি একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা আপনারা চাইলে জিবুলাক ব্যাগ বা পলিথিনেও রেখে দিতে পারবেন। আর এভাবে রেখে
আমরা কাঁঠাল যে পরে রান্না করব সেই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, সংরক্ষণ করে রাখা কাঁচা কাঁঠালের তরকারি কিভাবে রান্না করতে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন বা আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। আমি 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, 6 ঘন্টা পরে বের করে নিলাম। এবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর এটা সারা বছরও রাখলেও এটা নষ্ট হবে না, কিচ্ছু হবে না, খুব ভালো লাগবে। এরপরে রান্না করলেও কিন্তু খেতে দারুণ লাগে। একদম ঝরঝরা আছে। হয়ে গেল আমার কাটা সংরক্ষণ করা। এবার কাঁচা কাঁঠালের চপ বানাবো। আর এই চপটা রাজশাহীর জনপ্রিয় একটা খাবার। এটাও কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আমি এখানে কাঁচা কাঁঠাল কেটে নিয়েছি 1.5 কাপের মতো, আর আদা রসুন জিরা বাটা নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। প্রেশার কুকারে আমি কাঁঠাল সিদ্ধ করে নিব। এটা আপনারা চাইলে এমনিও সিদ্ধ করে নিতে পারবেন। আমি একটু প্রেশার কুকারে আমি 1 কাপের মতো পানি দিলাম, দিয়ে আমি 2টা শীষ এনে সিদ্ধ করে নিব। কাঁঠাল কিন্তু এমনিও তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম, আর সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম, আর একটু হাতে চেপে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অনেকটা নরম হয়েছে। আর এটা 1 মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে গেল। আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি, আর এটা একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার এটা আমি বাটিতে ঢেলে নিব। আর এই কাঁচা কাঁঠালের চপ কিন্তু খেতে দারুণ মজা লাগে, এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। আমি 5টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি, সবগুলাই দিয়ে দিলাম। ঝালটা আমি আমার পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। আমি রসুন কুচি দিলাম 1.5 টেবিল চামচ। আমি এখানে অল্প গরম মশলা আর একটু জিরা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা দিলে এটা ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, আদা বাটা দিলাম 1/2 টেবিল চামচ, আর এই গরম মশলা একটু দিলে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আমি পরিমাণ মতো লবণ দিলাম। আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া দিলাম, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখানে আমি অল্প ধনে পাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটাও দেওয়ার চেষ্টা করবেন আপনারা, এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি 1টা ডিম ভেঙে দিলাম। আমি ডাল বাড়ার যে চামচ, সেই চামচ দিয়ে 1 টেবিল চামচ আতপ চাউলের গুঁড়া দিলাম, এটা শুকনা চাউলের গুঁড়া। আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিব, সরিষার তেলটা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সবগুলো উপকরণ ভালো করে আমি মেখে নিব। আর চাউলের গুঁড়াটা দিলে এটা বার্নিংটা ভালো হবে, আর এটা মুচমুচা হবে, অনেক টাইম পর্যন্ত এটা মুচমুচা থাকবে। আমি ভালো করে মেখে নিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। আমার মাখানো হয়ে গেছে। আর এই চপটা রাজশাহীর একভাবে আমাকে খাওয়াইছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি যখন সাবার ক্যান্টনমেন্টে ছিলাম তখন এক ভাবি আমাকে এই কাঁঠালের চপটা বানিয়ে খাওয়াইছিল, তখন থেকে আমি এই কাঁঠালের চপটা খাই, আমার কাছে খুবই ভালো লাগে। আমি যেহেতু সিরাজগঞ্জের মেয়ে, আমাদের এলাকায় কিন্তু এই কাঁঠালের চপটা খায় না,
কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে খাই। কিন্তু আমি ওই ভাবির কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। আর এরকম তেলটা দিতে হবে যেন অর্ধেক পর্যন্ত ডুবে থাকে, বা আপনারা চাইলে ডুবা তেলও ভেজে নিতে পারবেন। আমি এরকম তেল দেই যেন চপটা অর্ধেক ডুবে থাকে। এখানে আমি 6টা চপ দিলাম। আর এই চপটা ভাজবো আমি লো হিটে, ভাজবো না মিডিয়াম হিটে ভাজবো। এটা মিডিয়াম হিটে একটু টাইম নেওয়া ভাজলে এটা ভালো হবে। এটা হাই হিটে দিলে পুড়ে যাবে, আর লো হিটে দিলে এটার ভিতরে তেল ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য মিডিয়াম হিটে এই চপটা যদি আমরা ভেজে নিই তাহলে এটা দেখতেও সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে, আর মুচমুচা হবে। আর আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নিলাম। টিস্যু পেপারের উপর উঠালে এটা এক্সট্রা তেলটা ঝরে যাবে। আর আমি একটু পেঁয়াজ কেটে দিয়ে এটা ডেকোরেশন করে নিলাম। আর দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আর আপনারা অবশ্যই অবশ্যই আমার মতো করে এই চপটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।